ক্লাসে এখনকার আলোচনা হলো দশম শ্রেণীর সাধারণ গণিত। তাহলে দশম শ্রেণীর সহপাঠী বন্ধুরা, আজকে আমরা করব 3.1 এর একটি সৃজনশীল প্রশ্ন। দেখো প্রশ্নটি আমি বোর্ডে তুলে রেখেছি। উদ্দীপক দেওয়া আছে p - 1/p = 3। কলম প্রশ্নে বলা আছে p + 1/p² এর মান কত আমাদের মান নির্ণয় করতে হবে। খ নং-এ y/p (p-3) এর মান নির্ণয় করো এবং গ নং-এ দেখাও যে p^4 = 119 - 1/p^4। তাহলে সহপাঠী বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমে ক নং-এর সমাধানটা দেখো। উদ্দীপকের যে মানটা দেওয়া আছে p - 1/p, এই মানটা আমরা ব্যবহার করব। দেওয়া আছে p - 1/p = 3। প্রদত্ত রাশি, আমাদের যে রাশিটার মান বের করতে হবে সেটা p + 1/p² হবে p - 1/p² + 4 × p × 1/p। এখানে আমরা a + b² এর মান নির্ণয় সূত্র ব্যবহার করব। তাহলে এবার মানটা বসাই, p - 1/p এর মান দেওয়া আছে 3। তাহলে 3² + 4 = 9 + 4 = 13। তাহলে অ্যান্সার হলো 13। আশা করি তোমরা করণটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নং-এ যাব। সহপাঠী বন্ধুরা, খ নং-এ আমাদের একটি রাশি দেওয়া আছে y/p × p-3। আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো রাশিটা, এটা হবে উপরে y, নিচে যদি আমরা p দ্বারা গুণ করি তাহলে এটা হবে p² - 3p। তাহলে দেখো এই রাশিটা সমাধান করতে হলে আমাদের p² - 3p এর একটা মান লাগবে। এখন এই মানটা আমরা উদ্দীপক থেকে আনবো। দেখো কিভাবে, আমি অংশটুকু পাশে লিখে রাখছি y - p² - 3p। তাহলে দেখো দেওয়া আছে p - 1/p = 3। এবার প্রথম যে অংশটুকু সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে এখানে লসাগু p, আর উপরে হবে p² - 1 = 3। এবার p কে যদি আমরা সমাচিহ্নের বিপরীত পাশে নিই তাহলে এটা 3p এর সাথে গুণ হয়ে হবে 3p। তাহলে p² - 1 = 3p, বা p² + 3p কে আমরা বিপরীত পাশে আনবো তাহলে -3p = -1, বিপরীত পাশে যাবে হবে +1। তাহলে দেখো p² - 3p এর মান পেলাম আমরা 1। অতএব y/p² - 3p = y/1 মান বসিয়ে তাহলে এর অ্যান্সারটা হবে y। এটাই খ নং-এর অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, চলো এবার গ নং-এ যাওয়া যাক। সহপাঠী বন্ধুরা, এবার আমরা গণন করব। গণনে আমাদের উদ্দীপকের মানটাকে কাজে লাগিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে। আমাদের যেই যেটা দেখাতে হবে সেটা হলো p^4 = 119 - 1/p^4। তাহলে লক্ষ্য করো এখানে p^4 আছে, আর আমাদের মূল যে মানটা দেওয়া আছে সেখানে p^4 শুধু 1 আছে। তাহলে p এর পাওয়ারটাকে আমাদের 4 পর্যন্ত নিতে হবে। এটাকে আমরা নিতে পারি p² হোল স্কয়ার করার মাধ্যমে। তাহলে দেখো এবার আমি প্রশ্নটা কিভাবে সমাধান করছি। এখানে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষকে প্রথমে বর্গ করব।
বা পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কয়ার। তোমরা লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে, বা এখানে হবে পি স্কয়ার মাইনাস ওয়ান বাই পি স্কয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কয়ার নাইন। বা এখানে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার কে আমরা লাগলাম, আর মাইনাস টু এখানে পি কাটা যাবে তাহলে থাকবে শুধু মাইনাস টু, মাইনাস টু কে সমাজের বিপরীত পাশে নেব তাহলে এটা হবে প্লাস টু, নাইন প্লাস টু। বা এবার যদি আমরা এই রাশিটাকে পুনরায় বর্গ করি সমাধানটা বের করে, পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু ইলেভেন, বা আমরা এটাকে পুনরায় বর্গ করব, পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ইলেভেন স্কয়ার, বা এর মান আসবে পি স্কয়ার হোল স্কয়ার তাহলে পিরিয়ড পর ফোর প্লাস টু পি স্কয়ার ওয়ান বাই পি স্কয়ার প্লাস ওয়ান বাই পিরিয়ড পর ফোর ইজ ইকুয়াল টু 121। এবার লক্ষ্য করো পি স্কয়ার কাটা যাবে থাকবে শুধু প্লাস টু, এবার প্লাস টু কে যদি বিপরীত পাশে নিই তাহলে এটা হবে মাইনাস টু, বা পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু 121 মাইনাস টু, এখানে প্লাস টু বিপরীত পাশে মাইনাস টু হয়ে গেছে, বা পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু 190। বা যদি আমরা শুধু পি পার ফোর কে পাশে রাখি তাহলে এটা হবে 190 মাইনাস ওয়ান বাই পি টু পাওয়ার ফোর, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেটা ইকুয়াল প্রমাণিত হয়ে গেছে। আমাদের প্রশ্নে দেখাতে বলা হচ্ছে তাহলে এটা দেখাও, দেখানো হলো, দেখানো হলো পি পার ফোর ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু পার 4। সবারই ভালোরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি কোনো অংশ তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অন্য কোনো গণিত ক্লাসে সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।